রাজধানীতে হরতালের শেষ দিনে গাড়ি চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতার কারণে তেমন বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ হয়নি। তবে রাজধানীর রামপুরা, বনশ্রী, হাতিরঝিল, ফার্মগেট, মিরপুরে হরতালের সমর্থনে মিছিল করেছে 18 দলের নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে র‍্যাব পুলিশের ছিল সতর্ক অবস্থান। এ সময় আশপাশের দোকানপাট ছিল বন্ধ। সামনের রাস্তায় সিএনজি ও অটোরিকশা ছাড়া আর কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। আর যাত্রাবাড়ী গুলিস্তান মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারেও প্রাইভেট কার ও গণপরিবহনের চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। আজও রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, কিংবা ঢাকার বাইরে থেকেও আসেনি কোনো যানবাহন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে 18 দলের ডাকা টানা 60 ঘন্টার হরতালের শেষ দিনে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার জন্য হরতাল সমর্থকরা তেমন অপ্রীতিকর কিছু ঘটাতে পারেনি। পুরো রাজধানীতে গণপরিবহনের চলাচল কম থাকলেও চলাচল ছিল সিএনজি ও রিকশায়, তবে মানুষের চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটা কম। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।